টার কোল্ড ওয়াটার আছে আর এটার মধ্যে আপনি টিসু পালাবেন এখানে ফ্রেগ্রেন্স মিন পারফিউম আছে এই হচ্ছে কমট কমটে ফ্লাশ করার জন্য এটা আর এটা হাত ধোয়ার জন্য এখানে ভিজা টিস্যু আছে সুন্দর একটা পরিবেশ কারণ আজকে বিমানে অনেক এখানে টিস্যু আছে এখানে বিজে টিস্যু আছে এখানেও টিস্যু আছে সব জায়গায় টিস্যু আছে প্যারামাইস প্যারামাইসের কাতার এয়ার্স আছি কাতার এয়ার্সের সুন্দর একটা প্লেন যেখানে অনেক বড়সড় অনেক হোয়াইট মানে অর্ধেক প্যাসেঞ্জারও নাই তো যথেষ্ট স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতেছি দেখতেই পাচ্ছেন চেহারা উস্ক খুস্ক হয়ে গেছে সবাই ভালো থাকবেন কাতার এয়ারওয়েজের বিমানের টয়লেট থেকে আমি আল ভবন ফ্রম ডাবলিন আমি এক ডাবলিন আয়ার আছি আমি বাংলাদেশে যাচ্ছি আজকে পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল ভালো থাকবেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সবাইকে গরমের শুভেচ্ছা আমি বর্তমানে সরি আমি আল মমুন আমি আয়ারল্যান্ড প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি so it's like uh, open you know 32 to 42 eric uh sorry 38 to 42 degrees but feeling like you know i feel like uh, feeling like 48 but i feel like 60 degrees maybe or 55 or over 50 degrees and um, dying every minute you know so যে কথাটা বলতেছিলাম যে যে বলতে শুরু করছি আর কি সেটা হলো যে মানুষের চরিত্র নিয়ে আই মিন আমার মনে হয় যে আমি যাদের দেখি আর কি আমার চারপাশে যারা বসবাস করে বা আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করি আমি য যত মানুষের সঙ্গে মিশি বা দেখি বা কথা বলি ইটস লাইক এ আই ডোট গেট এনি ওয়ান লাইক এ ওয়ান পারসেন্ট আই ডোন্ট গেট এনি ওয়ান এ গুড পার্সন ইস এভরি বডি অলমোস্ট প্রবাবলি হাজারে একজন থাকতে পারে কিন্তু প্রবাবলি সরি কমপ্লিকেটেড বাট আমি বলব যে নিরানব্বই পার্সেন্ট ধরেন নিরানব্বই পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে তারা অপরাধের সাথে জড়িত কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ হারাম খায় কেউ আপনার খাদ্যে ভেজাল দেয় কেউ ওজনে কম দেয় নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে মানুষের সাথে বদমাইশি করে কথা ভঙ্গ করে কথা দিয়ে কথা রাখে না বিশেষ করে শ্রমিক টাইপের যে মানুষগুলো আছে দিনমজুর টাইপের যে মানুষগুলো আছে এরা কথা দিয়ে কথা রাখে না তারপরে দ্রব্যমূল্যের মূল্য মূল্য তো এক টাকায় কিনে দশ টাকা বিক্রি করে যদিও এটা শরীর সম্মত করা যাবে কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমার মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট রাইট একশো পার্সেন্ট সঠিক না এক টাকার জিনিস দশ টাকা বিক্রি করা সঠিক না দুই টাকা বিক্রি করা যেতে পারে ডাবল দাম কিন্তু নট লাইক টেন টেন টাইমস মোর আই এম সরি স যেটা বলতেছিলাম সুদ ঘুষ ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া হারাম খাওয়া মদ গাজা আই মিন পরকিয়া ধর্ষণ হত্যা প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা জায়গা জমি নিয়ে গন্ডগোল করা এরা ইত্যাদি ইত্যাদি এমন কোনো অপরাধ নাই যে বাংলাদেশের মানুষগুলা এই অপরাধের সাথে জড়িত না এমন কোনো অপরাধ নাই আর এমন কোনো মানুষ নাই আই উড সে লাইক নাইনটি মানুষ এই অপরাধের সাথে সম্পৃক্ত আই এম সরি টু সে মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত কেউ কেউ ছোট ছোট অপরাধ কেউ বড় ধরনের অপরাধ দুর্নীতি এটার কথা কি বল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই বিভিন্নভাবে গরিবের সম্পদ আত্মস মানে এরা লাইক আই সরি এটা রাজনৈতিক কথা হয়ে যেতে পারে আমি রাজনৈতিকভাবে আলোচনা করতে চাই না আমি চাই আমি আলোচনা করতে চাই ইটস অল টুগেদার লাইক মানুষগুলোর অবস্থা কি দেখা যায় যে আমরা জজ ব্যারিস্টার ছেলেপানদেরকে জজ ব্যারিস্টার বানাইছি বানাই কি হয়েছে তারা সুৎখর হয়েছে ডাক্তার হয়েছে ঘুষখর হয়েছে ডাক্তার ঘুষখর শিক্ষক ঘুষখর আই মিন যত কর্মকর্তা আছে সরকারি লেভেলে সব হারামখোর সুৎখর ঘুষখর সমস্ত সে যে জায়গায় যান আপনি ঘুষ দেওয়াই লাগবে স্কুলে যান সেখানেও ঘুষ আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানে যান সব জায়গায় ঘুষ আর ঘুষ আর ঘুষ আপনি ব্যাংকে যান ঘুষ আপনি যে কোনো সরকারি অফিসে যান ঘুষ ঘুষ ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন দালালের খপ তো আসি আর দালাল মানি তো ঘুষ ঘুষ সমান সমান দালাল তো এই হলো আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র আই এম সরি আই বর্ন ইন দিস কান্ট্রি আমি এখানে জন্মগ্রহণ করছি এটা আমার মাতৃভূমি আই লাভ মাই কন্ট্রি স্টিল আই এম লাভিং ইট বস এই 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 বিগত বাইশ তেইশ বছর আমি এই দেশে থাকি না কিন্তু আমি যখন থাকতাম তখনও মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু নট লাইক নাইনটি নাইন এই ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মরতে বসে ধরেন ধরেন আর সে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে পঁচাশি নব্বই বছর বয়স হয়ে গেছে ওই ব্যক্তিও অপরাধ করে যাচ্ছে কন্টিনিউ করে যাচ্ছে এক একটু তার মৃত্যুর ভয় আসে আমি মরে যাব আমি কবরে আমার অন্ধকার সহায় রেখে আসবে আমার নামাজের হিসাব দিতে হবে আমি দুনিয়ায় কি কি করছি এগুলোর হিসাব দিতে হবে এই ধরনের চিন্তাভাবনা এই বিরুদ্ধর বৃদ্ধর মস্তিষ্কেও আসে সো আর আপনি যদি কোনো কাউকে কিছু বলেন যে এটা করেন কেন দেন আপনাকে এন হয়তো ইনস্ট্যান্টলি আপনাকে মায়ের খাইতে হবে আদারওয়াইজ আপনাকে পরবর্তীতে কতল করা হবে এরা কতল করতেও দ্বিধাবোধ করে না মানুষকে হত্যা করতে তাদের এক সেকেন্ড সময় লাগে না সামান্য ত্রুটির জন্য যেটার জন্য একটা থাবরও সামান্য একটা ভুলের জন্য যেটা একটা থাবরও হয় না সেখানে একটা মানুষ এই সামান্য ভুলের জন্য খুন করে ফলায় একে অপর সারপ্রাইজ এর লাইক আমরা মুসলমান আমরা দাবি করি আমরা মুসলমান আমরা দাবি করি আমাদের দেশ পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশ বিরাশি পয়েন্ট সামথিং আপনি গুগলে সার্চ করে দেখতে পাবেন পাঁচাশি নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের দেশে কিন্তু মুসলমানের চরিত্র সিটে ফোটাও এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না অধিকাংশ মানুষই নামাজ পড়ে না সকালবেলা দশটা এগারোটা বারোটা একটা দুইটার সময় ঘুমতে ওঠে আমার কিছু কিছু আত্মীয় স্বজন আছে খুবই ক্লোজ দুইটায় ঘুমতে ওঠে ভাই দুইটায় আড়াইটা বাজে তখন ফোন দিছি তিনটা বাজে ফোন দিছি তখন সে কেবল এরওয়ালাইকে বাথরুমে ব্রাশ করতেছে তিনটার সময় উ নোয়াসকো এন ইন বাংলাদেশ ইস লাইক হর্বল কন্ট্রিজ এভরি হার ইজ রবিশ অ্যান্ড আইন কানু এর কোনো তোয়াক্কা তো নাই আইন কানুন এই সমস্ত তো টোটালি নাই টোটালি নাই হ্যাঁ ভালোর পাশাপাশি কিছু খারাপের পাশাপাশি কিছু ভালোও আছে আমি ওইটা অন্য আরেক দিক কিন্তু ইটস লাইক এভরি স্টেট এভরি এ আপনি একটা পদক্ষেপ দেওয়ার সাথে সাথে আপনাকে দুর্নীতির মধ্য দিয়ে যেতে হবে সমস্ত পথেই কাটা সমস্ত পথেই আপনি একটু ভালো একটু খারাপ এরকম না পুরো পথটাই কাটা যুক্ত পথ আপনি যেই কাজ করতে যান না কেন যে মানুষের সঙ্গে আপনি যে কম্প্রোমাইজ করেন যে মেশিন বা কথা বলেন এভরিবডি এভরিবডি হ্যাজ প্রব ওকে কিছু কিছু মানুষের কিছু কিছু দিক ভালো কিছু কিছু দিক খারাপ আবার কিছু পুরোটাই খারাপ কিন্তু পুরোটাই ভালো এরকম আমি মানুষ এখন মতো পাই নাই মেবি যারা হাফেজ আলে মোলামা তারা হয়তো আমি মনে করি তারা কিছুটা হলেও আমাদের এই সমস্ত স্বাভাবিক মানুষ থেকে সো ইট ইস ব্যাড ভেরি ব্যাড ফর একদ মুসলিম কান্ট্রি বিকজ আমরা দাবি করি আমরা মুসলিম কান্ট্রি কিন্তু মুসলিম মুসলিম মুসলমানের কোনো চরিত্র আমাদের ভিতরে আমি খুঁজে পাই না আর যারাও টুকটাক নামাজ রোজা পড়ে তারাও নামাজটা শেষ করার পরেই তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে কোনো রকম নামাজটা পড়ে তারপরেই তারা অপরাধদের সঙ্গে এই যে বললাম ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া আই মিন হারাম খাওয়া আপনি যেভাবেই হোক না কেন ব্যাঙ্ক লোন নিয়ে বাড়ি করে এটা কি সুদ না আপনি কি সুদ দিচ্ছেন না যারা ব্যাঙ্ক লোন নিয়ে বাড়ি করছেন আপনি কি সুদ দিচ্ছেন না আপনি সুদ খাচ্ছেন না এটা একটা সেম থিং না আপনি পোস্ট অফিসে টাকা রাখছেন আপনি তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আপনি সুদ খাচ্ছেন না আপনি ব্যাংকে টাকা রাখছেন সুদ খাচ্ছেন না হ্যাঁ ওইভাবে শুধু মনে করে মানুষের মানুষের কাছে টাকা ধার দিয়ে সুদ খাওয়া ওইটা সুদ না এইগুলোও সুদ সমান অপরাধ আর আপনারা জানেন সুদের সর্বনিম্ন সাজা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা তাই আসুন আমরা সুদ ছেড়ে দেই এবং নামাজ পড়ি নামাজ না পড়লে সে মুসলমান দাবি করতে পারে না যে নামাজ নামাজ পড়ে না তার বাসায় খাওয়া হারাম যে সুদ খায় তার বাসায় খাওয়া হারাম দাওয়াত খাওয়াতে সো আসুন আমরা সবাই মিলে ভালো হই আমরা মুসলমানের চরিত্র আমাদের ভিতরে ঢুকাই এবং আমরা গর্বের সাহিত মুসলমান বলি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমাতুল্লা ও বাংলাদেশের সকল গার্জিয়ান বাবা মা মেয়ে পক্ষের গার্জিয়ান ছেলে পক্ষের গার্জিয়ান এবং যিনি বিবাহ পরাণ কাজী সাহেব এবং আজকাল নাকি আবার এই যে কি কি পিতা পরে উকিল বাপ নাকি বলে এসব কোথায় পাইছি আমি জানি না যাই উকিল বাপ এবং যে বিবাহ পরাণ কাজী সাপ এবং বিবাহের মধ্যস্থতা যিনি করেন রায়বার আমরা বলি রায়বার আপনারা বলেন কী বলেন জানি না এবং মেয়ের অভিভাবক ছেলের অভিভাবক ভাই মা বাবা ইত্যাদি সবার কাছে আমার একটি প্রশ্ন এই বিবাহের সময় যে আপনারা কাবিন করতে গেলে যে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি এই কাবিন করেন ইভেন খেটে খাওয়া মানুষ যারা মিন রিক্সা চালায় দিন দিনমজুর যারা আর কি আই মিন স্পেসিফিকলি আমি বলতে চাই না যারা দিন মজুর যারা দিনের তা দিনে আয় করে খায় এরকম মানুষ বা যারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় এরকম মানুষ বা যারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে বেতন পায় এরকম মানুষ তো তাদের তারা যদি বিবাহ করতে যায় যে দিন মজুর তারও তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কাবিন হয়ে আর যারা পঁচিশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করে তাদের দশ লাখ টাকার নিচে এখন বর্তমানে কাবিন হয় না বললেই চলে আচ্ছা তো আমার এখন সংক্ষেপে কথাটা হচ্ছে এই আপনারা এই যাদের নাম বললাম অভিভাবকরা কাজী সাপ এবং গণ্যমান্য ব্যক্তিরা যারা উপস্থিত থাকেন উকিল বাপ সহ কোথার থেকে এই উকিল বাপের উদ্ভাবন হয়েছে আমার জানা নেই তবে তো আপনাদের কাছে প্রশ্ন এই যে কাবিন যে আপনারা করতেছেন এই যে লাখ লাখ টাকা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা এই আইনটা কোরআন হাদিসের কোন জায়গায় উল্লেখ আছে এই কথাটা কোরআন হাদিসের আলোকে আমাকে একটু ব্যাখ্যা করে জানাবেন যদি কেউ জেনে থাকেন অর আদারওয়াইজ কাবিন করার মানে দুই পক্ষ বিবাহ কার্য সম্পাদন করার সময় যে কাবিননামাটা করা হয় এটার একচুয়াল নিয়ম কী কোরআন এবং হাদিসের কোরআন এবং সুন্না অনুযায়ী এটার নিয়ম কী এটার সঠিক পদ্ধতি কি সঠিক নিয়ম কি এটাও একটু দয়া করে কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন হ্যাঁ অবশ্যই আপনাকে যথেষ্ট দূরদর্শী এবং কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে আই এম নট ইন অর্ডিনারি পারসন্স অ্যাডভাইস লাইক যারা কোরআন হাদিসকে তন্ন তন্ন করে খুঁজেছেন যারা জানেন বোঝেন স্কলার পৃথিবীর সেরা সেরা তাদের কাছে আমার প্রশ্ন

আলাইকুম যারা জীবনে যারা প্রথম আয় করা শুরু করছেন তাদের জন্য একটা বার্তা জরুরি বার্তা আই আন্ডারস্ট্যান্ড পৃথিবীর কুটি কুটি মানুষ এই বার্তা আদার মানুষকে দিয়ে যাচ্ছেন এটা ধরতে পারেন কোনো ধরনের অ্যাডভাইস বা একটা বার্তা জরুরি বার্তা সেটা হচ্ছে যারা প্রথম প্রথম ইনকাম করা শুরু করবেন অর্থাৎ যারা চাকরি বা ব্যবসা বা ওড়ে যেভাবেই হোক না কেন প্রায় করা শুরু করবেন তো বার্তাটা হচ্ছে সর্বপ্রথম নিজের জন্য করবেন কাজ নাম্বার ওয়ান সর্বপ্রথম নিজের জন্য করবেন আপনার চাহিদা পূরণ করবেন নিজের চাহিদা এরপরে দুই নম্বর ধাপ আপনার ফ্যামিলির যদি কোনো সমস্যা থাকে সেটা মিটানোর চেষ্টা করবেন আর তিন নম্বর হচ্ছে আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনার উপর অনেক হক আছে যেহেতু প্রতিবেশীরা আপনার বিপদে আপদে সবসময় পাশে থাকে ইভেন আমাদের মৃত্যু হলেও তারা আপনাকে কবরে সাহিত করে বা ইত্যাদি ইত্যাদি সম্পাদন করে সো এরপরে আপনার আত্মীয় স্বজন তো এটা একটা বার্তা ছিল সমাজের জন্য সমাজের মানুষের জন্য যারা উঠতি বয়সী ছেলে পান যারা প্রথম ইনকাম করা শুরু করতে করতেছেন আই মিন তাদের জন্য একটা বার্তা আমার আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি এই বার্তাটা আপনাদেরকে দিচ্ছি অ্যাট ফার্স্ট আপনি নিজের জন্য করুন নিজের আনন্দ নিজের ফুর্তি নিজের যে কোনো ইচ্ছা পূরণ তারপরে নিজের ব্যাকআপ প্লান তৈরি করা নিজের একটা ঘর তৈরি করা হ্যাঁ যাদের আছে কুটিপতি তা আমি তাদের কথা বলবো না একসেপ্ট দেম যাদের দাদা অনেক সম্পত্তি রাখে গেছে তাদের সব কিছু করার প্রয়োজন নাই কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে উঠে আসছি যারা সাধারণত ধরেন পনেরো বিশ হাজার টাকা বেতন পান ইভেন বিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বেতন পান এরকম এরকম মানুষদের কথা বলতেছি আপনারা সর্বপ্রথম নিজের ইচ্ছে পূরণ করেন যদি ঘর না থাকে ঘর করেন বাড়ি না থাকলে বাড়ি করেন যদি আপনার সম্পত্তি না থাকে সম্পত্তি ক্রয় করেন তারপরে আপনার ব্যাক আপ তৈরি করেন তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার ইচ্ছে পূরণ করেন যেমন অনেক সময় অনেক মানুষের ইচ্ছা থাকে আমি ঘুরতে যাব দেশ থেকে বিদেশে ঘুরতে যাব। সেটা পূরণ করেন করার পরে আপনি সেকেন্ড আসেন ফ্যামিলি তারপরে বাবা মা বাবা মার পরে আসে ভাই বোন ভাই বোনের পরে আসে আত্ম আপনার প্রতিবেশী তারপরে আপনার আত্মীয় স্বজন দ্য সল ফর্টি রে থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আমি পৃথিবীর সমস্ত বাংলাদেশি মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন তাদের জন্য একটা বার্তা ইটস নট অ্যাডভাইস আপনারা যদি মনে করেন যে এটা উপদেশমূলক বাক্য দেন ইউ ক্যান ইউ ক্যান টেক ইট আদারওয়াইজ জাস্ট এটা আমার জীবন থেকে পাওয়া জীবনে আই মিন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এই জিনিসটা মানুষ আমরা অনেকেই শিখে থাকি আবার অনেকেই অল্প একটু পথ পাড়ি দেওয়ার পরেই আমরা শিখে থাকি তো আমার জীবনে আর কি আমি শিখছি অনেক দেরিতে সো সেই শেখার বার্তাটা আপনি আমার আমি সারা দুনিয়ার বাঙালি জনগোষ্ঠীর মধ্যে প্রচার করছি সেটা হচ্ছে যে আমরা যখন আয় করব আমরা যখন ইনকাম করব আমরা যখন পয়সা আয় করব এই পয়সা আয় করার সাথে সাথে আমরা একটা সেভিংস শুরু করব। হোক সেটা পাঁচ টাকা দশ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী এমন একটা সেভিংস শুরু করতে হবে যেটা আপনার ছোটোখাটো সামান্য কোনো সমস্যা হলে আপনার ওটাকে টাচ করা না লাগে ওটাকে ভাঙা না লাগে ওটাকে নষ্ট করা না লাগে এরকম সেভিংস যেমন আপনি মনে করেন একটা আপনি যদি রিক্সা চালান তো রিক্সা চালাইলে আপনি রেগুলার আট নয়শো এক হাজার টাকা আয় করেন সেখান থেকে আপনি দশ টাকা যদি পাঁচ টাকা যদি কোনো জায়গায় সেভিংস করেন আমার মনে হয় না এটা কোনো সমস্যা আপনি যদি বিশ হাজার টাকা আয় করেন আপনি একশো টাকা রাখতে পারেন আপনি যদি এক লক্ষ টাকা আয় করেন তবে মেবি এক হাজার টাকা রাখতে পারেন এরকম হবে আমি এরকম বলছি আর কি তো এটা রাখার সেভিংস করার পরে দ্বিতীয় নাম্বার দাব হচ্ছে আপনার নিজের ইচ্ছে পূরণ করেন আপনার নিজের ইচ্ছার মধ্যে থাকতে পারে আপনার পোশাক আশাক দামি দামি পোশাক পোশাক পড়তে ইচ্ছে করতেছে করেন আপনার জুয়েলারি যেমন হাত ঘড়ি দামি চশমা ইত্যাদি ইত্যাদি যেগুলো পুরুষের ইসলাম যুগের সমর্থন করে আপনি সেগুলো ইউজ করতে পারেন হ্যাঁ আপনার ইচ্ছার মধ্যে এরকম থাকতে পারে আপনি দেশ বিদেশ ভ্রমণ করবেন আপনি বিভিন্ন দেশে যাবেন যান নিজের ইচ্ছা পূরণ করার পরে আপনি আপনার ফ্যামিলির ইচ্ছা পূরণ করবেন যদি ফ্যামিলি থাকে আর ফ্যামিলি না থাকলে আপনি বাবা মার ইচ্ছে পূরণ করার চেষ্টা করবেন তারপরে বাবা মার পরে আপনার ভাই বোনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন তারপরে আপনার প্রতিবেশী তারপরে আপনার আত্মীয়স্বজন সো দ্য মেইন টপিক ইজ আপনি যখন ইনকাম করা শুরু করবেন আপনি নিজের জন্য করবেন যা কিছু মনে চায় সব কিছু করার পরে আপনি আপনার বাবা মা ফ্যামিলি আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য করবেন কিন্তু আপনি সবার আগে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন এবং একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে একটা দেশের সরকার যে কোনো একটা দেশের আমি এশিয়া মহাদেশের কথা বলবো আমি আমি নট ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা আমি এদের কথা বলবো না জাস্ট এশিয়া মহাদেশের যে কোনো সরকার যেমন ধরেন দু একটা উদাহরণ যদি দেয় ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান বার্মা মালদ্বীপ ওয়াটেভার ট্যাট টাইপ অফ কান্ট্রি যেটাকে গভর্নমেন্ট পুরো কান্ট্রিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা যদি চায় পুরা দেশকে অচল করে দিতে পারে উইদিন এ শর্ট টাইম সো আমি এদের এদের জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এরা এই কাজটা কেন করে না এই যে ধরেন আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের কথাই বলি ধরেন এই যে খাদ্যে ভেজাল আপ টু বটন প্রত্যেকটা খাদ্য শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো খাদ্য নেই যেটার মধ্যে ভেজাল নেই আমার মনে হয় যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সরকার যদি ইচ্ছা করে যে না এটাকে প্রতিহত করতেই হবে দেন আমার মনে হয় যে উইদিন শর্ট টাইম এ উইক আর টু উইকস এ মান্থ অর থ্রি মান্থ ম্যাক্সিমাম সরকার এটাকে সম্পূর্ণরূপে স্টপ করতে পারে ইফ দে ওয়ান্ট ইফ দে রিয়েলি রিয়েলি ওয়ান্ট আপামর জনতাকে অ্যানাউন্সমেন্ট করতে হবে হ্যাঁ আমি আমি বলি যে কিভাবে করতে হয় কিভাবে করা যায় আমি বলি আপামার সমস্ত জন জনগণকে রেডিও টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে বার্তা দিতে হবে যে যে ব্যক্তি হ্যাঁ আগে তো আইন তৈরি করতে হবে যে ভেজালের মাত্রা অনুযায়ী আইন তৈরি করতে হবে তো আইন তৈরি করার পরে জেল জরিমানা এটা আইন তৈরি করার পরে আপনার এই বার্তাটা সমস্ত মিডিয়ায় সরাই দিতে হবে সমস্ত সংবাদ সম্মেলন করে রেডিও টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে সমস্ত সমস্ত দেশে পৌঁছে যেতে হবে যদি তোমরা এটা করো তাহলে এটা করা হবে ধরা পড়লে এটা করা হবে হ্যাঁ তারপরে যেহেতু এখন এই সমস্ত এশিয়ান দেশগুলা করাপ্টেড মানুষ আসলে ক্ষমতায় আসি টাকা পয়সা ইয়া করার জন্য দখল করার জন্য সেহেতু আমি বলছি যে সরকার মানে মেইন যিনি এই উদ্যোগটা নেবেন তার কিছু স্পেশাল নিয়োগ লোক নিয়োগ করতে হবে যারা অসাধু উপায় অবলম্বন টাকা অবলম্বন না করে এরকম কিছু লোক খুঁজে বার করতে হবে এবং তাদেরকে এদেরকে খুঁজতে হইলে আবার দুর্বিক্ষণ যন্ত্র লাগবে কারণ এরকম লোক পাওয়া বড় দুষ্কর আমাদের এশিয়া মহাদেশে সো বাই বাইদায় সে খুঁজে বার করতে হবে তারপর তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদেরকে ক্ষমতা দিয়ে দিতে হবে আই মিন অনেক ক্ষমতা অনেক পাওয়ার দিয়ে দিতে হবে যে তোমরা এটা করতে পারবো তাদেরকে হ্যান্ডকাপ পরাতে পারবে যে যদি কোনো লোক আগ্নেয়াস্ত্র বহন করে তাকে গুলি করতে পারবে হ্যাঁ আই মিন এরকম অর্ডার তাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হবে অবশ্যই তারা প্রশাসনিক কোনো কাজের লোক হইতে হবে পুলিশ বা বিডিআর বা আর্মি বা এই ধরনের কিছু হইতে হবে এবং খুঁজে খুঁজে বাইর করে তারপর তাদেরকে শাস্তি প্রদান করতে হবে আমার মনে হয় যে উইদিন শর্ট টাইম সম্পূর্ণ মুক্ত বাংলাদেশ হবে কারণ আপনারা দেখেন যে এই ভেজাল খাদ্য খাইতে খাইতে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যায় আমরা জর্জরিত হই তারপরে আমরা ডাক্তারের কাছে গিয়া ভিড় জমাই হসপিটালে যাওয়া যায় না ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে এত ভিড় যে অনেক ডাক্তারের এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে এত ভিড় তো এর প্রধান রিজন হচ্ছে আসলে খাদ্য ভেজাল এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব আমি অন্যান্য দিকের কথা বলবো না যে ওজনে কম দেওয়া বা ইত্যাদি ইত্যাদি অপকর্ম আমি এগুলার কথা বলবো না আমি শুধু এখন বলবো খাদ্যে ভেজাল দেওয়া অর্থাৎ শিশু খাদ্য থেকে শুরু করে যে কোনো খাদ্যই হোক না কেন খাদ্যে ভেজাল দেওয়া এটা দমন করা সম্ভব ইটস পসিবল উইদিন এ শর্ট টাইম ইফ যে কোনো সরকার যদি সে ইচ্ছা পোষণ করে যে আমি এটাকে স্টক করব সে উইদিন শর্ট টাইম এটাকে পসিবল সম্ভব থ্যাংক ইউ ভেরি মাছ সালাম আলাইকুম যারা ভ্রমণ বিলাসী যারা ভ্রমণ করতে পছন্দ করেন যারা ধরেন লাইক পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতে পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য আই মিন এখানে কয়েকটা বিষয় আর কি আমি উল্লেখ করব। যাদের যথেষ্ট পরিমাণে টাকা আছে পয়সা আছে তারা তো নির্দ্বিধায় ভ্রমণ করতেই পারেন আই মিন ভিসা ভুসা ইয়া করিয়া আপনারা যাইতে পারেন কিন্তু কিছু দুর্গম এলাকা আছে যেখানে আপনি যাইতে পারবেন না ধরেন আফ্রিকা মহাদেশের কিছু জায়গা আছে তারপরে আমাজন রেইন ফরেস্ট এই সমস্ত কিছু কিছু জায়গা আছে অ্যান্টার্কটিকা মহাদেশ এই সমস্ত জায়গায় আপনারা অনেকে ইচ্ছে করলেও যাইতে পারেন না তো আমার ছোট্ট ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট ভিডিও বানাবো সেটা হচ্ছে আমি একটা আইডিয়া আর কি মাথার মধ্যে আসছে সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে একটু যাদের পয়সা আছে আই মিন একেবারে যদি আপনার কিছু না থাকে দেন ফরগেট ফর ইস লাইক ইউ ইউ ডোন্ট হ্যাভ টু লিসেন টু দিস শেট কিন্তু যাদের একটু পয়সা আছে অল্প কিছু টাকা লাগবো আমি সিস্টেমটা দেখাই দিই কীভাবে আপনি ধরেন এখন তো একশো ইঞ্চিও টেলিভিশন পাওয়া যায় তো আমার মনে হয় যে ফিজিক্যাল টেলিভিশন যেগুলো পর্দা ছাড়া আর কি পঁচাত্তর ইঞ্চি বা বিরাশি ইঞ্চি এরকম এটা মানে সবচেয়ে বড়ো টি টেলিভিশন আর যেটা পর্দা দিয়ে এরকম ইয়া করে এরকম একপর টেলিভিশন আছে তো এটা একশো ইঞ্চির উপরে যাই হোক মনে করেন জাস্ট এক্সাম্পল আপনি পঁচাত্তর থেকে আশি ইঞ্চি একটা টেলিভিশন কিনতে হবে আপনাকে আর এর সাথে একটা সাউন্ড বার কিনতে হবে আই মিন যথেষ্ট হাই কোয়ালিটি একটা সাউন্ড বার এ মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম মানে আই মিন সারাউন্ডেড হবে এবং খুব দামি হবে অবশ্যই খুব দামি হইতে হবে কারণ অ্যাকচুয়াল সাউন্ড যদি আপনার রিয়েল সাউন্ড যদি আর না আসে তাহলে আপনি ওই মজা পাবেন না তো এই দুইটা জিনিস আপনার কিনতে হবে আর এইটা বাজানোর জন্য আপনার সুন্দর পরিবেশ থাকতে হবে যেন আপনি হাই ভলিউম দিয়ে আপনি শুনতে পারেন যে মনে করেন যে না এই কোনো রকম শোনা যায় এরকম না এই পাশের গিরাজের সমস্যা ওই উপর অ্যাপার্টমেন্টের লোকের সমস্যা তো অমুকের সমস্যা এরকম না আপনার নিজস্ব ঘর থাকতে হবে চারিদিকে যা আপনি ভলিউম ফুল বাড়াই দিলেও যেন কোনো মানুষের প্রবলেম না হয় এরকম একটা জায়গা থাকতে হবে সো এখন কি করতে হবে আপনার স্মার্ট টেলিভিশন তো অবশ্যই তো সেহেতু আপনি ইউটিউব বা গুগল বা ওয়ারেভার এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে আপনি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ অনলাইন প্ল্যাটফর্মে তারা ভিডিও বানাইয়া দিয়ে রাখছে ডকুমেন্টারি হিসাবে কোন কোন ভিডিও এক ঘন্টা দেড় ঘন্টা পঁচিশ মিনিট তিরিশ মিনিট এই দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম ভিডিও আছে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জিনিস এখন ইউটিউবের মধ্যে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো বলতে গেলে আমার সময় লাগবে তো এর মধ্যে নাই আপনি সব কিছুই খুঁজে পাবেন পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পৃথিবীর সব পৃথিবীর সব সকল কিছু ভালো খারাপ হ্যাঁ সব কিছু দেওয়া আছে তা আপনারা যদি জাস্ট টার্ন অন করবেন বিশাল এক টেলিভিশন আপনার সামনে থাকবে সাউন্ড একবারে পুরো বাড়াই দেবেন তারপরে হ্যাঁ সবচেয়ে সুন্দর ভিডিও যেটা এটা খুঁজবেন কোয়ালিটি ভালো ভিডিওর কোয়ালিটি ভালো সাউন্ড সিস্টেম ভালো এরকম খুঁজছে আপনি ওখানে ওয়াচ করবেন দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার লাইক আশি ইঞ্চি একশো ইঞ্চি একটা টেলিভিশনের মধ্যে আপনি যদি সেই মাল্টিমিডিয়া ভালো সাউন্ড সিস্টেম দিয়ে যদি আপনি জিনিসটা উপভোগ করেন আমার মনে হয় যে যাওয়া আর না যাওয়া একই কথা হবে হ্যাঁ লাইক আপনি পিরামিড দেখতে যাচ্ছেন আপনি সেই ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে যাচ্ছেন আপনি আমেরিকার নিউ ইয়র্ক সিটি দেখতে চাচ্ছেন আপনি অ্যান্টার্টিকা মহাদেশ দেখতে যাচ্ছেন amazon rainforest section, amazon, America you, biggest waterfall, that section, whatever, that section, just, you know, turn on the thing and choose the best quality and the best quality music and then just turn on it and just watch it and enjoy, relax. so this is it. you can do it. ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি আপনার যদি যথেষ্ট পরিমাণ টাকা পয়সা না থাকে ইউকোনু ইট ইজিলি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো খুললেই যে অশ্লীলতা দেখা যায় বিশেষ করে অশ্লীলতা পুরুষরা একটু কম করে মেবি ওয়ান পারসেন্ট আই মিন অশ্লীলতা বলতে বোঝাচ্ছি জামা কাপড় খুলে এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে জাতির কাছে সমাজের কাছে পৃথিবীর সকল মানুষের কাছে তার রূপ জৈবন সৌন্দর্য প্রকাশ করা অথবা তার শরীরে এনার্জি তার শরীরে যে পরিমাণ ইন লাইক উত্তেজনা বিশেষ করে যৌন উত্তেজনা এইগুলা প্রকাশ করা আমরা দেখি প্রতিনিয়তই আই মিন ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউব বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম খুললেই টিকটক এই অশ্লীলতা দেখা যায় এবং বিশেষ করে জামাকাপুর খোলার যে ব্যাপারটা এত শক্তি এত তাদের উন্মাদনা এর জন্য আমরাই দায়ী আমরা পুরুষরা আমরা ছেলেরাই দায়ী কেন সেটা হলো আমরা সময় মতো বিবাহ করি না আমাদের যখন বয়স হয় বিবাহের বয়স হয় তো আমরা তখন আমরা বিবাহ করি না আমরা তখন বিভিন্ন ভাবে মানে আমাদের যৌবনকে নষ্ট করি আমি টোটালি এক্সপ্লেন করবো না তো এই এই যৌবনকে নষ্ট না করিয়া আসুন আমরা সবাই সঠিক সময়ে বিবাহ করি যখনই আমাদের বয়স হবে আমরা বিবাহ করি তাহলে তাহলে দেখা যাবে ওই অশ্লীলতা মনে হয় কিছুটা কমে আসবে কারণ আমার আমরা স্বাবলম্বী হতে হতে আমরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরও কারো 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 লেগে যায় স্বাবলম্বী হতে যে আমরা স্বাবলম্বী হব তারপরে বিবাহ করব। আর এদিকে আপনি স্বাবলম্বী হতে হতে আপনার বয়স যখন চল্লিশ হয় তখন আপনি যাকে বিবাহ করতে যান তার বয়সও তো প্রায় ছাব্বিশ সাত আঠাশ তিরিশ বছর হয়ে যায় তো ওই মেয়েটা তো তার যৌবন জ্বালা কী কী মিটাবে আমার তো মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে তাদের এখন যৌবন জ্বালা মিটানোর একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে তারা কোটি কোটি মানুষের সেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন পিপল ওয়াচিং দেয়ার দেয়ার বডি দেয়ার যৌবন জ্বালা তাদের উন্মাদনা এগুলো তারা দেখতেছে ছোটো ছোটো বাচ্চারা আই এম্বার্সিং কনফিউজ হচ্ছে এবং বৃদ্ধরা যারা একটু বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারা এম্বারেসিং হচ্ছে এগুলো দেখে যে কি করতেছে এইগুলো করতেছে কি। আই মিন এন লাইক আমি নিজেই এর অ্যান্সার পাই না করতে শিখি ভিডিও একটু অন করিয়া মোবাইলটারে ইয়া করিয়া স্টার্ট করিয়া তারপরে কি ছোটো ছোটো জামা কাপড় পিন দেয় টাইট ফিট জামাকাপড় পিন্দা অথবা অনেকে পরেই না অর্ধেক অর্ধেক পরে কেউ কেউ পুরোই কুল্লে মুল্লা তারপরে কি লারাচারা করে কি এগুলো কি এগুলো হচ্ছে কি এগুলো কি করছেতেছে। এবং কেন করতেছে এবং আমরা অথর্ব কিছু মানুষ কিছু করার নাই তো আমরা মানে যে কোনো পেজ ক্লিক করলেই এগুলোই সামনে আসে পড়ে তো আই মিন এরা আসুন তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের একটাই পথ আছে সেটা হলো আমাদের দ্রুত সময় হলেই আমাদের বিবাহ করা উচিত এবং এই বিবাহ বন্ধনের মাধ্যমে আমার মনে হয় এগুলাকে একটু দমন করা সম্ভব ধন্যবাদ সবাইকে যদিও এটা ফানি তারপরেও আপনারা ভেবে দেখবেন ইটস রিয়েলি ট্রু থ্যাংক ইউ সালাম আলাইকুম আজকে ফিফটিনথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড টুডে ইজ মন্ডে And now its time is about 9:30 uh, p.m. in the evening, and my name is Al Mamun, and I am from Bangladesh, but I live in Dublin, very very long time, and I'm an Irish citizen. So, uh, uh, Bangladesh Bangladesher, a topic niyamye to kotha boli apna আমাদের এখন আমরা যদি এখন তো প্রত্যেক মানুষই আমরা বলতে গেলে হ্যাঁ কাইন্ড অফ নাইনটি নাইন পার্সেন্ট পিপল ফ্রম ফ্রম ওয়ান টু দি এন্ড আই মিন এক বছর বয়স থেকে একেবারে বৃদ্ধ যে পর্যন্ত তারা চোখে দেখে ওই পর্যন্ত তারা সবাই মোবাইল ইন্টারনেট এই সমস্ত ইউজ করে টাচ ফোন ইউজ করে সো আমি বলতেছি যে এই এই ইন্টারনেট খুললেই মিন আপনি যে কোনো প্ল্যাটফর্ম আপনি ওপেন করলেই দেখা যায় আমি স্পেশালি বাংলাদেশের কথা বলছি আমি সারা দুনিয়ার কথা বলবো না কারণ তো অনেক সময় লাগবে সে সংক্ষেপে একটু বলতেছি সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন ধরনের অপকর্ম আই মিন যে কাজগুলো আসলে হওয়ার কথা না আমরা ছোটোবেলায় দেখি নাই এক ইদানি হচ্ছে যেমন ধরেন দু একটা উদাহরণ যদি আমি দেই ধরেন খাদ্যে ভেজাল দেওয়া খাদ্যের মধ্যে যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া তারপরে মানুষের সাথে খারাপ আচরণ করা অর্থাৎ টাকা পয়সা ধার নিয়ে তা ফেরত না দেওয়া তারপরে সামান্য একটু প্রতিবেশীর সাথে সামান্য একটু এক হাত জমি নিয়ে মানে মারামারি কাটাকাটি খুনাখুনি হওয়া তারপরে এই যে বাপ বাপে মেয়েকে দর্শন করে আবার ছেলে বাপে বাপ মাকে খুন করে সম্পত্তির জন্য বা অন্যান্য কিছুর জন্য আবার ভাই বোনের অবৈধ সম্পর্ক তৈরি করে মানে ইত্যাদি ইত্যাদি মানে ধর্ষণ তারপর সমাজে যে যে উচ্শৃঙ্খলতা বিশৃঙ্খলতা এই যে এখন বর্তমানে যে যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে আমি সংক্ষেপে শেষ করতেছি সে এগুলো আসলে মূল প্রতিপাদ্য মানে মানে না বিষয় না কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে আপনারা কি মনে করেন আমি যেটা মনে করি সেটা বলতেছি আমি মনে করি যে ইসলামের অবক্ষয় অর্থাৎ যেখানে ইসলাম এবং সুন্নার আলোকে আমরা যেহেতু চলছি না খাচ্ছি না আমাদের খাওয়া দাওয়ার কোনো স্টেশন নাই আমরা যা পাই তাই খাই কিন্তু আপনারা খাওয়ার বেলায় টোটালি ইসলামকে মানে সামনে আনি না যা পাই তাই খাই যে এটা কোনটা সুনত কোনটা রাসুল্লা সাল্লা সাল্লাম খেয়েছেন কোনটা বারণ করেছেন এ এইগুলা আমরা ভাবি না এগুলো নিয়ে আমরা চিন্তা করি না তো খাবারের বেলায় তারপরে আমরা তো কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বাংলাদেশে আপনারা নিজেরাই ভালো জানেন আমি বলতে চাই না আমার মনে হয় যে আমি মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে গেলে আমি যখন বাংলাদেশে যাই সামনের কাতার পুরা হইয়া পুরাও হয় না অনেক সময় এন লাইক সেও এসা এশার নামাজ পুরো হয় নামাজ পড়ে না স্লেপান আই মিন ধরেন এই ছোটোবেলার থেকে অর্থাৎ সাত বছরের শিশু থেকে বা এগারো বছরের শিশু বড় আবার যা বলেন অ্যাবাউট তা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে ইভেন বিবাহিত অবিবাহিত এরা এগারোটা বারোটা একটা দুইটার সময় কেউ কেউ আড়াইটা তিনটে সময় ঘুম দৌড়ে মিন স্টিল তাদের বাবা মা কিন্তু জীবিত আছে তাদের বাবা মা আছে এবং তারা শিক্ষিত তারা বিরাট জব করে তারা বড় বড় জায়গায় জব করে তারা মানে আইমিন কুটি কোটি টাকার মালিক আই মিন এন তারা তারা আই মিন অবৈধভাবে পয়সা আয় করে তারা জানে যে কিভাবে অবৈধভাবে পয়সা আয় করে ঘুষ সুদ ইত্যাদি ইত্যাদি কিন্তু আই মিন ইউনো লাইক তারা এটা জানে না যে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে বাচ্চাদেরকে কীভাবে গাইডলাইন দিয়ে এটাকে সঠিক পথে আনতে হবে যাতে এই সমস্ত অপরাধমূলক কার্যকাণ্ডে কর্মকাণ্ডে এরা জড়িত না হয় তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসলামিক কোরআন সুন্নার আলোকে যদি আপনি দেখবেন যারা কোরআন সুন্নার আলোকে চলাফেরা করে যারা ইসলামিক মাইন্ডে চলাফেরা করে যারা আমরা যাদেরকে হুজুর বলি আপনি তাদের মধ্যে দেখবেন হাজারে এক একটা পাবেন না আপনি অপরাধ এই সমস্ত অপরাধ সংগঠিত যে হয় এদের এদের সংখ্যা হাজারে লাখে একটা পাবেন না আমার মনে হয় তো সকল সমস্যার সমাধান হচ্ছে আমরা যদি কোরআন এবং সুন্নার আলোকে আমরা যদি ছেলেমেলে ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারি আই মিন ছেলে শিক্ষা দিতে পারি পাশাপাশি হ্যাঁ আমাদের অন্যান্য জিনিসও সেইভাবে শিক্ষা দিতে হবে তো আমরা দুইটা যদি পাশাপাশি একত্রে ইয়া করি তো দেন এই জন্য কী করতে হবে এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে বাংলাদেশের এডুকেশান সিস্টেমটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে এই যে আবু তাহা আদনানের একটা বক্তব্য আপনারা শুনে থাকবেন যে মানে বাংলা পড়ালেখা এবং আরবি পড়ালেখা দুইটাকে একত্রিত করিয়া একটা সুন্দর একটা সলিউশন বের করতে হবে তো করলেই আমাদের সমাজ আসলে এই এই যে বর্তমানে যে অবস্থায় পরিপূর্ণ আমরা বর্তমানে আছি এর থেকে উত্তরণ পাওয়া সম্ভব আপনারা কি মনে করেন আপনাদের কাছে প্রশ্ন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মানসিক প্রশান্তি হচ্ছে ব্রেনের ভিতরে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে বহু বছর পরে একজন পুরুষ শাসক পেলাম মানে পুরুষ প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি আমি নারী নারীবিদ্বেষী না বাট এনও লাইক পুরুষ শাসক ছিল না দীর্ঘদিন বহু বছর এরশত সাহেব ছিলেন বাট তিনি ভালো লোক ছিলেন না মরে গেছে তারপরও যেটা সত্য সেটা বলতেই হবে তিনি ওই রকমভাবে রাষ্ট্র পরিচালনায় তেমন পারদর্শী বা দক্ষতা সম্পন্ন লোক ছিলেন না তারপরে তো দুর্নীতির সাথে জড়িয়ে টড়িয়ে ইত্যাদ ইত্যাদি কার্যকলাপ সে করল অ্যাজ ইউ ক্যান সি আপনারা দেখতে পান যে সে যখন বৃদ্ধ হয়ে গেল এই মরার কিছু আগে আগে সে যখন কথাবার্তা বলতো তখন আমার মনে হইতো যে এই লোক মনে হয় কোনোদিন স্কুল কলেজে পড়াশোনাই করে নাই এরকম মনে হইতো আর কি কথাবার্তার মধ্যে তার কোনো এন ওরকম ছিল না আর কি দক্ষতা বা অ্যাক্টিভিটিস কোনো কিছু ছিল না আর কি তো যাই হোক আই এম ভেরি হ্যাপি টু সি আমাদের গৌরবান্বিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কে ক্ষমতায় দেখে খুব ভালো লাগতেছে সো দিস ইজ ইট এটাই বলার জন্য আর কি ক্যামেরাটা অন করা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটি আকুল আবেদন অ্যাজ এ প্রবাসী হিসাবে সেটা হচ্ছে যে আমাদের আগের সরকার যে তৃতীয় টার্মিনালটা করে গেলেন এটা তো আমার মনে হয় সমস্ত কাজ শেষ তো যদি শেষ নাও হয়ে থাকে তবে শেষ করে দ্রুত সময়ের মধ্যে এটাকে চালু করলে আমরা অনেক খুশি হব অ্যাজ এ একজন প্রবাসী হিসাবে এটা আমার চাওয়া আর কি যদি সম্ভব হয় তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন যে আপনারা থাকা অবস্থায় আপনাদের মেয়াদকালী বা আপনাদের সময়ে বা আপনারা যখন মানে ক্ষমতায় আসেন এই অবস্থায় এটাকে যদি চালু করা যায় কোনোভাবে আমাদের জন্য আমি একজন প্রবাসী হিসাবে এটা আমার অনুরোধ আর কি যদি সম্ভব হয় দেন ডু ইট ধন্যবাদ সালাম আলাইকুম আরহামতুল্লা বরাকাতু বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আপামর জনতা ছাত্র সুশীল সমাজ এবং অন্যান্য যারা এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং লড়াই করেছেন এবং বর্তমানে আপনারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন আমাদের মাননীয় যথেষ্ট জ্ঞান সম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনসপকে প্রধান করে তো এখন আমি মূল কথা আসি সেটা হচ্ছে যে যখন বিপ্লব ঘটাইছেনি আপনারা তখন আরও একটা বিপ্লব ঘটান সেটা হচ্ছে যে আমরা শিখ হয়ে গেছি এই দানের শীষ দানের শীষ নৌকা নৌকা নাঙ্গল নাঙ্গল এগুলো শুনতে শুনতে আমরা মানে দেশের আমার মনে হয় যে দেশের সেভেন্টি পারসেন্ট মানুষ এটার এগুলার পক্ষে না এগুলো আমরা চাই না আমরা এস সরকার দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা আওয়ামী লীগ দেখেছি সবাই পকেট বড় মানে খালি পকেট নিয়ে আসে এবং পকেট ভরেই না তারা সবাই পকেট ভরতে আসে মানে দেশে আসছে দেশের সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরপুর হয়ে যায় স্পেসিফিকলি আমি কারো নাম বলবো না কিন্তু সবাই যারা আমরা কয় যে এই যে তিনটা পার্টি যে দেখলাম সবাই ক্ষমতায় উঠলে আর নামতে চায় না আর ক্ষমতায় আসলে খালি শুধু পকেট পড়তে চায় আর দেশে বিদেশে বাড়ি গাড়ি করে টাকার টাকা মানে আই মিন ইউনো লাগে পিওনের এই যে আমাদের শেখ হাসিনার যে বললেন কিছুদিন আগে নিজের মুখে বলছেন তো সবাই জানেন যে তার চাকর না পিওন না কি ওরাইবার তার নাকি হেলিকপ্টার এসে চলাফেরা করে চার চারশো না চার হাজার কোটি টাকার মালিক ওয়াটেভার এনহ একজন পিওন পানি সম্পদ উন্নয়ন পানি উন্নয়ন বোর্ডের একজন পিওন নাকি উনি যে মুরব্বী জারিটারি আছে কি জানি নাম লতিফ নাকি না আমার খেয়াল নাই ওনার ওনার নাকি ঢাকা শহরে বাইশটা বাড়ি হ্যাঁ সিঙ্গাপুরে বাড়ি মালয়েশিয়া বাড়ি আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি হাউ ইজ পসিবল আমি বুঝি না পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতন তাদের স্কেল সো এটা কীভাবে সম্ভব আমার তো মনে হয় কয়েক কোটি বৎসর তারা চাকরি করলেও সেই টাকা দিয়ে এগুলো করা সম্ভব না তো বুঝতেই পারছেন তাহলে দুর্নীতি কোন লেভেলে পৌঁছেছে তো সেক্ষেত্রে ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে শেষ করি আমি ছাত্র জনতা এবং সুশীল সমাজ এবং বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসাহকে সবাইকেই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা একটা নতুন একটা দল গঠন করেন যেহেতু ছাত্ররা এই বিপ্লবের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটাইছেন তা আমি মনে করি যে দেশে খারাপ লোক না খারাপ লোক আছে ভালো লোক আসে তা আপনারা ভালো লোকের একটা সমন্বয় করে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী বানিয়ে মানে মানে প্রধান তাকে প্রধান রাখা এইভাবে যেভাবে আছে এইভাবে রেখে যদি আপনারা তিনশো তিরিশটি আসনে একটা নতুন মার্কা নির্ধারণ করে যদি আপনারা একটা পার্টি তৈরি করেন আমি বিশেষ করে ছাত্র জনতাকে বলবো বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে একজন একজন করে নিয়ে বা সমস্ত জেলার থেকে একজন করে নিয়ে এবং যারা সুশীল সমাজ অর্থাৎ যারা যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখে এবং আপনাদের খেয়াল রাখতে হবে যারা দেশে বিদেশে খুব সুনামের সাথে যারা এই রাষ্ট্র পরিচালনার কাজে যথেষ্ট পরিমাণে দক্ষ এরকম লোক কিন্তু আমাদের দরকার যেহেতু দেশের অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে আছে ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ তো সেক্ষেত্রে এগুলোও ভাবতে হবে তো এরকম করে আপনারা যদি তিনশো তিরিশটি আসনে আপনারা একটা নতুন একটা পার্টি গঠন করে যদি নির্বাচন দিতে পারেন আমার মনে হয় যেহেতু এই ছাত্র জনতার সাথে সবাই সম্মিলিতভাবে কিন্তু নাম ছিল। সবাই নাম ছিল। ইভেন মুরব্বীরা ছাত্রের বাবা মা প্যারেন্টসরা এবং সাধারণ জনতা ইভেন রাস্তার টোকাই পর্যন্ত আমি দেখছি ভিডিওতে যে যারা টোকাই ওরা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করছে হ্যাঁ উইদাউট এনি মানি ওদেরকে টাকা দিয়ে কেউ ভাড়া করে নাই সো আমি বলবো যে ছাত্র জনতার উদ্দেশ্যে যে আপনারা এরকম একটা কিছু বিপ্লব ঘটান আমরা আর এই এই ধানের শীষ এই নৌকা এই নাঙ্গল এইগুলো আর শুনতে চাই না এরা আসলে কেউই আসলে ইউনো মানবতার পক্ষে কাজ করে না এরা জনগণের পক্ষে কাজ করে না এরা আসে খালি পকেট নিয়ে পকেট ভরে আর কিছু কিছু এই হাবিজাবি কোটি এই যে গেল সরকার আপনার দেখাইলো ম্যাট্রোর করে খুব একবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে হ্যাঁ পদ্মা সেতু একটা মানে একটা খুব গোষ্ঠী উদ্ধার করছে কী হয়েছে আমাদের কিছুই হয় না আমাদের বরিশালবাসী আমাদের কিছুই হয় না এই পদ্মা সেতু দিয়ে আমাদের কোনো উপকার চাইরানার লাভ হয় না কারণ এমন টোল ধরছে যেটা না নিজেরা বানাইছে নিজেরা বানাইলে আবার টোলটা দেওয়া লাগবে কিসে ওকে টোল নেও একটা টোলের একটা আছে আমরা ফেরিতে যখন যাইতাম তার থেকে ডাবল প্রায় ডাবল টোল ধরা হয়েছে এটা তো একটা অমানবিক একটা কাজ আবার এই সেটা দিয়ে অমুক যাইতে মোটর মোটরসাইকেল যাইতে না এই কেটা করতে না ওইটা করতে না আরে ভাই এটা বানাইছে কিসের জন্য হ্যাঁ তো যাই হোক তো এরকম আপনারা দেখেন এরকম কিছু করা যায় কিনা আমি ছোট মানুষ হিসাবে আর কি বললাম এটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আবার কেউ এটা রাজনৈতিকভাবে নেবেন না যেহেতু আমি যৎসমান্য একজন ব্যক্তি একেবারে খুবই নগণ্য সো শুধু আপনাদের মধ্যে আমার মধ্যে ডিফারেন্স আমি প্রবাসে থাকি বহু বহু বছর যাবৎ দীর্ঘ দীর্ঘ বাইশ তেইশ বছর যাবৎ এই প্রবাসে থাকি তো যার ফলে বাংলাদেশের সাথে আমার এরকম একটা তেমন যোগ সদস্য নাই সো শুধু বললাম যে আপনারা বিপ্লব যখন ঘরাইছি তখন এই বিপ্লবটা একটু দেখেন আমি শিওর আমি ড্যাম শিওর আপনারা যদি এই কাজটা করতে পারেন এবং সরকার প্রধান হিসাবে ডক্টর ইনুশপকেই রাখতে হবে কারণ ইনুশপের যদি আপনি দেখেন ওনার এই বহির্বিশ্বে ওনার যে কতটা ক্ষমতা এরকম ক্ষমতাদার ব্যক্তি বাংলাদেশের মাটিতে খুব কম লোক কম কম লোক আছে খুব কম লোক আছে যে ইউরোপ আমেরিকায় এবং এশিয়া ইভেন এশিয়া মহাদেশে অস্ট্রেলিয়া সব জায়গায় তার বিচরণ তিনি ইকোনমিক্যাল সেক্টরে মানে ইকোনমিক্যাল যে ফল্ট করছে বাংলাদেশ এটাকে খুব দ্রুত উপরে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি যদি ওনাকে প্রধান করা হয় আর আপনারা দেশে যারা ভালো ভালো লোক আছে তাদেরকে বাছাই করে একটা দল গঠন করেন একটা সুন্দর একটা প্রতীক দেন এবং ইয়া করেন ইনশাল্লাহ হয়ে যাবে আমিও আসবো ভোট দিতে আমার জীবনে আমি ভর্তি নাই কিন্তু এটা যদি আপনারা করতে পারেন আমার জিন্দগি আমি ভোট দিই না ভোট কেন্দ্রের আশেপাশে আমি কোনো দিন যাই না যদি আপনারা করেন আমি আমি কথা দিচ্ছি আমি আসবো এবং আপনাদেরকে ভোট দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লা বকু